নমস্কার বন্ধুরা, মনীষার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পনির পোলাওয়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রেসিপিটি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে বাসমতি রাইস নিয়েছি 2.5 কাপ পরিমাণ। চালটাকে প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। অন্যদিকে নিয়েছি একটি স্টার অ্যানিস, 2টি লবঙ্গ, এলাচ, দারুচিনির কাঠ, জয়িত্রী, তেজপাতা, একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর সমস্ত মশলা দিয়ে জলটাকে একটু ফুটতে দেবো। জলটা ফুটে উঠলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রাইসটাকে এখানে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাইসটা তৈরি হয়ে গেছে একেবারে। অন্যান্য উপকরণের মধ্যে নিয়েছি পনির টুকরো করে কেটে, 2টি পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাজু, কিশমিশ, আদা বাটা, রসুন কুচানো ইত্যাদি নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো পরিমাণ ধনে পাতা কুচানো। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ পরিমাণ সাদা তেল, আর 1 চামচ পরিমাণ বাটার দিয়ে গরম হতে দেব তেল আর বাটারটাকে। তেল আর বাটারটা গরম হয়ে গেলে কাজুটাকে ভেজে নেব। কাজুটা ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর অল্প একটু কিশমিশ ভেজে নেব। কিশমিশটাকেও ভেজে নেওয়ার পর তুলে নিলাম। 1 মুঠো পরিমাণ কুচানো পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা ভেজে নেওয়ার পর কেটে টুকরো করে রাখা পনিরগুলোকে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। পনিরটাকে ভেজে নেওয়ার সময় স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। পনিরটাকে ভেজে নেওয়ার পর তুলে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম, 1টি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে সমস্ত উপকরণের সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 ছোট চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ অরিগানো দিয়ে দিলাম, 1 ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম।
সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা রাইসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম পানির বেরেস্তা, কাজু কিশমিশ। রাইসের সাথে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির পোলাও, পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।